মোচরটা মোচরটা দিয়ে সামনে ওই যে বদ্রীনাথ দিকে ওইখানে দেবে একটা মোড় আছে, সেই কথাটাই বললাম। সোজা যায় না ওই মোড় দিয়ে ওই ইয়া দিয়া যাই আজিমপুর টাজিমপুর ইয়া টেটিমখানা ঘুরতে হবে বেশি, রিক্সা রাস্তা তো ওইটাই পোকা। যাকে দেখানোর জন্য বললাম সেই দেখলো না, কাকে দেখার জন্য বলছিলি? ও বাপরি, হ্যাঁ বাপরি বললো তো, ও তো অনেকদিন ধরে আমাকে দেখতেছে না, ওর মনটা ছটফট করতেছে আমি জানি, এই জন্য আমি তোর ফোন দিলাম যে আমি ওই যে বুঝাই নিছি, তুই বুঝাই নিছ তার গাধা না কি বুঝাইতে চাইছি। হ্যাঁ তোদেরকে দেখবো, তোদেরকে দেখবো মানে হচ্ছে যে পাপড়িকে আমাকে তো দেখানো আর কি। জানি তুমি জিজ্ঞাসা করছো আপনি যে ওদিন কি নাইমের সাথে দেখা হয়েছে কিনা, কোন দিন বুঝছিস? যেদিন তুই ব্যাংকিং ইন্স্যুরেন্স শিপ নিয়ে গেছিস সেদিন, এম বলছি যে না আমার সাথে দেখা হয় না, সে আমার কাছে আপডেট জানতে চায় এখন বুঝছিস। কিসের আপডেট? একটা জিনিস জানিস, সে এই জিনিস দমায় ফেলছে, ব্যাপারটা হচ্ছে কি সে জিনিস দমায় ফেলছে বা সে একটা অন্য সাইডে যাইতে চাচ্ছে, অন্য মানে সে বিষয়টা দমাই হচ্ছে বা অনেক সময় জানতে চায় তোর কথাগুলো আমার কাছে। যেটা হবে না ও তো স্টুপিড মেয়ে না, ও ভালো অনেক ভালো একটা বুঝের মেয়ে, সেটাই তো বললাম আমি, সে ব্যাপারটা দমাই চলছে বা তার মনটা এখন তাকে সাই দিচ্ছে না। আমি যদি আমার খালাতো বোনের কাহিনী যদি আমি কালকে যদি বলি যে এটা একটা ফেক কাহিনী, আজব তো তোকে না আমি বললাম, খালাতো বোনের কাহিনী বলিস নাই, কার কাহিনী বলছিস? আমি জানি না, একটা মেয়ের কাহিনী বলছি যে তোর গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তারপর আর কোনো কাহিনী তুই আমাকে বলিস নি, হ্যাঁ ওইটা না ওইটার প্রসঙ্গ না, বললাম যে ওকে তোমার ওই যে যাই হোক ওই দিনের ঘটনার পর ওকে অনেক বুঝাইছি আমি, দেখো যেটা হবে না এটা বলে লাভ নাই, তুমি অনেক সুইট একটা মেয়ে, আমা খা আমার সাথে থাইকা লাইফটা কপাল পুরায়ও না। আমি একটা ভালো তো বন্ধু বলছিস, পাপড়িকে বলছি থাক গাইরে কি বলছিস? হ্যাঁ এমন ভাবে হয়েছে মনে হয় যেন আমরা বয়ফ্রেন্ড গার্লস, মানে ও আমার বাম পাশে বসতে, তো ও আমার বাম পাশে না আমার ডান পাশে বসতো, আমরা বাসের ডান সাইডে বসতো, তো আমার ডান হাত ছিল ওর ডান কাঁধে, বাম হাত ছিল ওর হাতে, হাতে হাত রেখে অতি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি।
ছোটটা তো আবার ছোটের উপরে যায় নাই, ছোটের উপরে গেলে আর বুঝামো কি করতে, ছোটের উপরে গেলে তো তাহলে না ছোটের উপর দিয়ে আমি বুঝে যেতে পারি, ছোটের উপরে গেলে তার ওরে আর উল্টা কথা তোর জন্য তাহলে এই কাহিনী যদি করার ইচ্ছা থাকে তাহলে পরের দিন দেখতে যে নাইম ছাড়া কিছুই বুঝতে না বেহুশ। তাহলে আমি বলি শোন শোন আমি বলি কিস যে করে না, কিসের মধ্যে অনেক প্রকার আছে বুঝছিস, একটা আছে যে কিসের মধ্যে মেয়েরা কোন কিসটা সবচেয়ে পছন্দ করে এটা পার্সোনালি ডিপেন্ড করে বুঝছিস, ও পছন্দ করবে ও কি কিস পছন্দ করবে জানিস, ও স্লো কিন্তু লং কিস পছন্দ করবে, ও স্লো বাট লং পছন্দ করবে। ও এতটাই ইনোসেন্ট একটা মেয়ে, ও ওই আমাদের ওই দিন ডাক্তার যে কাহিনীটা শুনাইছো ওই কাহিনীটা যদি শোনাস না ও ধপ করে ফেলে যাবে। পয়রা যাক আর যাই করুক, ও যেটা পছন্দ করবে সেটা আমি বুঝছি বলছিলাম কি আমার মতো একটা ফ্রেন্ড আমি পাইছি, আসলে আমার মতো না সে অনেকটাই আমার থেকে আলাদা, কেন সন্ধে সন্ধে নামলে সে পালা, গানটা এত ভাল লাগে আমার কিন্তু অনেক লং, একদম আমার মনের গান বুঝছো, তোমার তো অনেক মনের গান আছে যেটা তোর ওয়েলকাম টিউন সেটাও অনেক ভালো একটা গান, ওয়েলকাম টিউন কোনটা আমার কেমন মতো থাকতো তার কেউ দিল না। আচ্ছা এই ছবিটা নিয়ে রিলিজ হয়েছে কবে জানি না, বোঝে না সে বোঝে না, বুঝলে কিভাবে বল, উল্টো হয়ে গেছে এখন আমারে বলবি তোরা বুঝে না সে বোঝে না, সে বুঝে না তুইও বুঝিস না সেও বুঝে না, আমি বুঝি আমি একটু বেশিই বুঝি এই জন্য আমি পিছিয়ে আসতেছি, আমি ওদি মানে আজকে ওদিন বলি আবার কেন আজকে ওরা বলতেছি যে শুধু পার্সোনাল জিনিস বলিস পার্সোনাল জিনিস বলিস পার্সোনাল জিনিসের মিনিংটা কি, তো ওই আর শুনছে তখন বলতেছে তোমাদের নিয়ে আর কিসের জিনিস পার্সোনাল জিনিস মেয়েদের পার্সোনাল জিনিস, ও আচ্ছা হ্যাঁ ও যখন শুনছে তখন ও বলছে তোমাদের নিয়ে আর পালা গেল না, তুমিও এরকমই হয়ে গেলা, আমি মনে করছিলাম তুমি খুব ভদ্র, ওকে বলিস নাই আমি যে সবকিছু দাম দর জানি, হ্যাঁ আমি তাও বলেছি সে সবকিছু দাম জানে কোনটা কত হইতে পারে, তাহলে আমি বলছি যে এক কাজ করবো এখন থেকে, ওকে বলিস নাই ও জন্ম নিয়ন্ত্রণের যে পাঁচটা পদ্ধতি ছয়টা পদ্ধতি বলছিস, হ্যাঁ ছয়টা পদ্ধতি সবই বলছি আমি ওর সাথে, আমাদের যখন এগুলো কেনার দরকার হবে আমরা নিজেরা যাই কিনতে বিগত বোধ করি তখন আমরা নাইম ফিলিস্টে ধরা দিব নাইম ফিলে নিয়ে এসে দিবে, ইটস মাই প্লেজার, হ্যাঁ ইটস মাই প্লেজার, হ্যাঁ তুই চাচ্ছি এগুলা না, আমি চাচ্ছি না আমি এগুলাতে খুবই এক্সাইটেড, হ্যাঁ না আসলেই সত্যি কথা জানিস এগুলা কিনতে গেলে খুবই বিরক্তি লাগে, মেয়েদেরকে ব্রা কিনে দিতে এত মজা, না 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 সত্যি একদম এটা এটা আমার কাছে একদম নরমাল, মেয়েদের কথা বলতেছি মেয়েদের মানে আমি বান্ধবী বোঝাচ্ছি ফ্রেন্ড বোঝাচ্ছি তারপর হচ্ছে তোর গার্লফ্রেন্ড বোঝাচ্ছি ওয়াইফ বোঝাচ্ছি সবই বোঝাচ্ছি, মেয়ে বলছি আমি আমি কিন্তু বান্ধবী খালি বলি মানে এত এত মজা লাগে। আচ্ছা তোর এই তোর এইগুলো শিখেছে কে বলতো, তোর গুরুটা কে? আমার কোনো গুরু নাই আমি একা একাই মাস্টার,
আচ্ছা কম্পিউটার পার চুজ করে বাসায়? কম্পিউটার তো আজ থেকে 6 বছর আগে। আজ থেকে 6 বছর আগে? তাহলে বেশি দিন আগে না। হ্যাঁ আমি তো আমি তো সেভেন। আর তুই থেকে গেছিস তারও আগে থেকে? এইটার কি ইফেক্ট? এখন বলবি এই এক্সপেরিয়েন্স আছে, এটাও আছে। কোন এক্সপেরিয়েন্স? মেয়েদেরকে নিয়ে যেটা সবচেয়ে এক্সাইটমেন্ট কিনার কি বুঝি না বলবো। মেয়েদেরকে নিয়ে ওই যে একদিনের কথা, রোজা রমজানের দিন, রোজার শেষ দিকে লোকে তো মনতে চাইছে না খোলা দুইটাই। তবে এটা কিন্তু এটা কিন্তু একটু ঝামেলার কাজ, এক্সপার্ট না হলে পারা যায় না, ঝামেলা লাগে। আর বললাম না, দুই চার জনের সাথে থাকতে মানুষ কত থাকবে। হ্যাঁ ওই যে একটা কথা বলছিস না যে নাই, বল কি বলতে চাইছিলি? আমার ফালতু কথা বল বলতেছিস না? হ্যাঁ কথা বলছিল আসলে কি সত্য? কোনটা? ফিজিক্যাল রিলেশন। আমি ফিজিক্যাল রিলেশন আমি কি বুঝি না? তুই যে তোর ফিজিক্যাল নিয়ে তোমার কথা বলছিস সেটাই সত্য কিনা আমি সেটা জানতে চাইছি। হ্যাঁ ভাইজ দেবে না, আমি ভার্জিন না তো। এটা কবে হয়েছে? এগুলো তো জেনে কাম কি জানা দরকার আছে না? তুই কবে নষ্ট হয়েছে এটা তো আমার জানা দরকার আছে। আমি কবে পবিত্র হয়েছি সেটা তো তোর জানা দরকার নেই। হ্যাঁ জানা দরকার আছে। শোন সবাই বলে না বিয়ের শাদী মানে একটা পবিত্র কাজ। হ্যাঁ বিয়ের শাদীর মাধ্যমে কিন্তু ভার্জিনতা নষ্ট হয়, তো এটা যদি পবিত্র হইতে পারে তাহলে আমিও পবিত্র পবিত্র হয়েছি। তার স্বজ্ঞানে লিগালি যদি আরেকটা ছেলের কাছে আসে তাহলে ওইটা লিগালি লিগালি হ্যালো বলতেছি একটা মেয়ে যদি সজ্ঞানে আসে তাহলে ওটা লিগালি হয়, ওটা ইলিগাল বলে কিছু না। ইলিগাল কোনটা? রেপ করে ইলিগাল, এটা রেপ করে না। বুঝলাম অনেক কিছুই বুঝলাম। সত্যি বিশ্বাস হয় না? বিশ্বাস হইলো বলছি তো বিশ্বাস হইছে। আমাকে দেখে অনেক কিছু বিশ্বাস, যেমন আমি সিগারেট খাই অনেকে বিশ্বাস করে না। সেটাই বললাম,